হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, হামস্টারের একটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করবো, সেটা হচ্ছে যে কীভাবে আপনারা ওয়ালেটটা কানেক্ট করবেন। তবে অনেকে টেনশনে আছেন যে আসলে এখান থেকে অনেকের ওয়ালেট কানেক্টের অপশনটা কামিং সুনে আছে, আবার অনেকে একটা কমপ্লিট করে নিয়েছেন। তো আমি আমার দুইটা মোবাইল আছে, একটাতে কমপ্লিট করতে পারছি, আরেকটাতে কামিং সুন ছিল, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এটাতে আমি পেয়ে গেছি। তো এখন দেখাবো যে কীভাবে আপনারা ওয়ালেটটা কানেক্ট করবেন, ঠিক আছে? তো আমি এখন এখানে আসলাম, আসার পর এখান থেকে আমি এয়ারড্রপ অপশনে একটি ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন নিচে এয়ারড্রপ অপশনটি আছে, নিচের দিকে এই যে এখানে এয়ারড্রপ অপশনটি আছে, এখানে একটি ক্লিক করে দেবো। তো তারপর এখান থেকে দেখতে পাবো যে কানেক্ট ইউর ওয়ালেট টন ওয়ালেট, ঠিক আছে? তো এখান থেকে আমরা এভাবে ক্লিক করে দিব, এখানে লেখা দেখতে পারবেন যে কানেক্ট ইউর টন ওয়ালেট, এখানে একটি ক্লিক করবেন, ঠিক আছে? তো এখানে আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে বিভিন্ন আপনার অপশন দেখতে পাবেন, তারপর এখানে টোকেন পকেট আছে, আরও মাই টন ওয়ালেট, এরকম অনেক অপশন পাবেন। আপনি চাইলে টেলিগ্রামের যদি ওয়ালেট থাকে আপনার, টেলিগ্রামের মাধ্যমে কানেক্ট করতে পারেন, চাইলে আপনি টন ওয়ালেটের মাধ্যমে কানেক্ট করতে পারেন, ঠিক আছে? তো এখন এখান থেকে আমি এখানে আমি টেলিগ্রাম ওয়ালেটের মাধ্যমে কানেক্ট করব, ঠিক আছে? আর যদি আপনার টেলিগ্রাম না থাকে, আপনার টোকেন কিপার ওয়ালেটটি ডাউনলোড করে নিতে পারবেন, তারপর এখান থেকে কানেক্ট করে নিতে পারবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে কানেক্ট করে নিতে পারবেন। তো আমার যেহেতু টেলিগ্রাম আছে, আমি এখানে কানেক্ট ওয়ালেট এখানে একটি ক্লিক করে দেবো, ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করা দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু ওয়ালেট কানেক্টটা মানে সাকসেসফুল দেখাচ্ছে। তো আমি এখান থেকে ব্যাক করে আসবো। তো অনেক সময় দেখা যায় কি, এখানে যে আমার সাথে সাথে অ্যাড হয়ে গেল, অনেকে অনেক সময় দেখা যাবে যে আপনার এটা অ্যাড না হইতে পারে, তখন কি বলবে, উপরে হয়তো লেখা দেখাবে যে আপনার ইমেল ভেরিফাই করার জন্য বলতে পারে, বা আপনি যদি ইমেল ভেরিফাই দিয়ে করতে না চান, নিচে হয়তো লেখা থাকতে পারে যে ইমেল ভেরিফাই, আর নিচে লেখা থাকতে পারে যে ম্যানুয়ালি মানে ভেরিফাই, ঠিক আছে? তো ম্যানুয়ালি আপনি ভেরিফাই যদি ক্লিক করেন, তাহলে আপনার আপনার যে টোন ওয়ালেটের বা আপনার যে মানে আপনার যে টেলিগ্রামের যে ওয়ালেটের যে পাস ফ্রেজগুলো থাকবে ওগুলো শো করবে। আপনি একটা ওই যে পাস ফ্রেজগুলো আছে ওগুলো আপনি একটা জায়গায় ছবি তুলে রাখবেন। তো রাখার পর আপনি যখন ম্যানুয়ালিতে ক্লিক করবেন, তখন ওখানে উপরে অপশন আসবো যে 1 নম্বর 2 নম্বর 6 নম্বর, এরকম কিছু অপশন থাকবে। তো আপনার যে ছবিটা তুলবেন, ওই ছবির ভিতরে যে 1 নম্বর যদি থাকে, 1 নম্বর যে কোডটা থাকবে ওটা টাইপ করবেন, এরকম তিনটা আর কি টাইপ করার জন্য বলবে। তো আপনি ওগুলো তিনটা মানে সঠিক টাইপটা করে দিবেন, ঠিক আছে? তাহলে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। তো যদি এইভাবে বুঝতে সমস্যা হয়, তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, তো কীভাবে কী করবেন সেটা বলে দিতে পারবো, ঠিক আছে? তো বন্ধুরা, যাদের কামিংসন আছে তাদের কোনো টেনশন নেই, আপনারা অবশ্যই পেয়ে যাবেন। ওকে, তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।